আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো হচ্ছে দিনার সেট। দিনার সেট হচ্ছে আপনারা মূলত দুই ধরনের দিনার সেট হয়, কাঁচ বা সিরামিকের মধ্যে। এর মধ্যে হচ্ছে আপনার সিরামিক একটা আর হচ্ছে ওপাল আর একটা। তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে সিরামিকের দিনার সেট। সিরামিকের দিনার সেটের মধ্যে আবার পরিমাণ কম বেশি আছে, যেমন আপনার 24 পিস হয়, 27 পিস হয়, তারপর আপনার 32 পিস হয়, 36 পিস হয়, পর্যায়ক্রমে আরও বেশি হয়। তো আমি যেটা দেখাবো সেটা হচ্ছে 36 পিসের ডিনার সেট। তো এখন 36 পিসের ডিনার সেটের মধ্যেও আবার বিভিন্ন কোম্পানির হয়, যেমন আপনার মুন্নু শাহিন পোকো তো সবাই এক নামেই চিনে। এর পাশাপাশি যেগুলো হয় প্রতীক পার, আর্টিসান, তারপর হচ্ছে আকিজ, এগুলো প্রায় সব একই দাম বা একই কোয়ালিটির সিরামিক। তো আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার প্রতীকের একটা সেট, 36 পিসের। তো প্রতীকের 36 পিসের সেটের মধ্যে আপনার কী কী আছে এবং দাম কেমন, এটার মান কেমন, সেটা সম্পর্কে আলোচনা করব। তো শুরুতে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার ফুল প্লেট। তো এটা হচ্ছে আপনার 10 ইঞ্চি সাইজের 6টা প্লেট থাকবে, ঠিক এমন 10 ইঞ্চি সাইজের। বিভিন্ন প্রিন্টের হয়, কালারে কোনো দামে পার্থক্য নাই। এটা হচ্ছে প্রতীক সিরামিকের, এটার 10 মিনিট বলে আর কি, এটা আলাদাও পাওয়া যায়, তবে সেম কালার না, অন্যান্য কালার আর কি। তো এটা হচ্ছে 10 মিনিট, 10 মিনিট থাকবে হচ্ছে আপনার 6টা সেট, মানে 36 পিসের মধ্যে 6টা করে থাকে এগুলা। তো এটা হচ্ছে 10 মিনিট। 10 মিনিটের মধ্যে হচ্ছে আপনার হাফ প্লেট বলতে যেটা বুঝে, বা নাস্তার প্লেট যেটা বোঝানো হয়, সেটা হচ্ছে ঠিক এমন। এগুলো সম্ভবত 8 ইঞ্চি করে আছে, এটা হচ্ছে 8 মিনিট বলে। তো এটা হচ্ছে আপনার 12টা, সরি এটা 6টা থাকবে। তো এটা 6টা, বড় 6টা। আর কী কী থাকে আমি সেটা আপনাদেরকে দেখাই দিই, এটার মধ্যে যা যা থাকে তা তা আপনাদেরকে দেখাই দিলে আপনারা অবগত হলেন যে 36 পিসে কী আছে কী নাই। তো এটা হচ্ছে আপনার 6টা কাপ থাকবে ঠিক এমন, এটা হচ্ছে আপনার 6টা পিরিজ, অর্থাৎ 6টা কাপ 6টা পিরিচ থাকবে। আর এরকম একটা তরকারি বাটি থাকবে, আর এমন থাকবে হচ্ছে 6টা হালিমের বাটি, হালিম বা এটা অন্যান্য কাজেও ব্যবহার করা যাবে, আপনার যেটা সুবিধা হয় সে কাজে আপনি ব্যবহার করবেন। 6টা বাটি থাকবে এগুলা। তো এটা হচ্ছে ধরেন আপনার কয়টা গেল, হচ্ছে 6টা বড় প্লেট, 6টা ছোট প্লেট, 6টা পিরিচ, 6টা কাপ, তাহলে এখানে হচ্ছে 24 পিস, 6টা বাটি 30 পিস হয়ে গেলো, আর একটা বড় বাটি 31 পিস, খেয়াল করুন। এর পাশাপাশি হচ্ছে আপনারা একটা টিপট আছে বড় সাইজের, একটা টিপট থাকবে, আর হচ্ছে আপনারা এটা বড় সাইজের টিপট, আর ছোট টিপট আছে হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে ছোট টিপট, আর হচ্ছে আপনার একটা লবণের ইয়ে দিয়ে দিছে, এটা হচ্ছে লবণের জন্য, আর এটা হচ্ছে চিনি রাখার জন্য। তো এ হচ্ছে আপনারা মূলত এখানে 35 পিস। আর থাকে হচ্ছে একটা রাইস ডিশটা হচ্ছে ঠিক এমন ডিম আকৃতির একটা রাইস ডিশ থাকবে। এটা হচ্ছে আপনার রাইস ডিশটা নিয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই যে রাইস ডিশ কিন্তু বিভিন্ন কোম্পানি বিভিন্ন মডেলের দেয়, যেমন বিভিন্ন কোম্পানি বলতে ধরেন মডেল দুইটা দেয়, তার মধ্যে একটা হচ্ছে এরকম ডিম আকৃতির রাইস ডিশ দিবে, আর একটা হচ্ছে রাউন্ড শেপের, অর্থাৎ গোল। গোলগুলো হচ্ছে আপনার ঠিক ধরেন প্লেটের থেকে সাইজ একটু বড়, ঠিক এগুলোর থেকে একটু বড় সাইজ, ধরেন এটা 10 ইঞ্চি আছে, ওটা বোধ হয় 12 ইঞ্চি হবে, এরকম একটা রাউন্ড শেপের একটা বড় প্লেট দিবে। তো ওটা হচ্ছে রাইস ডিশ। এ হচ্ছে আপনার 36 পিসের ডিনার সেট। 36 পিসের ডিনার সেটের মধ্যে দেখা গেলো আপনার ওই রাইস ডিশ এক এক সময় এক একটা আসে আর কি কোম্পানি থেকে। এটা নিয়ে মানে আপনার দ্বিমত করার বা আমি মানে ওইটা নিতে চাইবো না বা এটা নিতে চাইবো, এটার সঙ্গে ওটা থাকলো না কেন, সেরকম আসলে অভিযোগ দেওয়ার কোনো সুযোগ নাই। কোম্পানি থেকে যখন যেটা দেয় সেটাই আপনার মানে আমরা পাই আর কি, আর আমরা ওইটা কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি বা দিই। তো এ হচ্ছে আপনার 36 পিসের ডিনার সেট। এটার দাম যদি আপনাদেরকে বলি, এটা প্রতীকের এটা রাখা যাবে 4,500 টাকা। আর এর বাইরে মানে আবার বিভিন্ন কোম্পানি বললাম না যে প্রতীক পার এগুলো একই, সেটা আপনার দেখা গেলো ওই এদিক সেদিকে আপনার 100-200 টাকা কম বেশি হয়। তো প্রতীকের সিরামিক যথেষ্ট ভালো, আমরা দীর্ঘদিন যাবৎ বিক্রি করি, ফিনিশিং মানানসই যথেষ্ট ভালো। এখন এই যে আপনার 4,500 টাকা দিয়ে একটা 36 পিসের ডিনার সেট নিতে চাচ্ছেন, তো এটা আপনারা ডিনার সেট নিলে কেন আপনি লাভবান হচ্ছেন আমি আপনাকে আলাদা কিছু উদাহরণ দিই। যেমন আমরা এই কাপ পিরিচগুলো আলাদা বিক্রি করি, এই কাপ পিরিচ বলতে এরকম ডিজাইনের এগুলো কাপ পিরিচ, 6টা কাপ 6টা পিরিচ বিক্রি করি হচ্ছে আমরা 850 টাকা। তো আপনি ডিনার সেট নেওয়ার কারণে কত টাকা সেভ হয় আপনি এটা মানে ধারণাও করতে পারবেন না, অর্থাৎ ডিনার সেট নিলে আবার একদম কমের মধ্যে আপনি নিয়ে নিতে পারলেন, যেটা আলাদা কিনলে অনেক বেশি দাম পড়ে। এরকম 6টা প্লেট বিক্রি করি আমরা হচ্ছে 800 টাকা, এরকম ফিনিশিং কোয়ালিটির, আর বড় প্লেট 6টা বিক্রি করি হচ্ছে আপনার যে মডেলের যে কোয়ালিটির প্লেট, এটা এটা 6টা 12 হইতে 1300 টাকা দাম আছে, জেনুইন দাম, মানে এখান থেকে আপনার কমানোর কোনো সুযোগ নেই। আর যে রাইস ডিশটা দেখলেন ওটা তো আপনার 500 টাকা নিচে কিনতে পারবেন না। আর এগুলো বাটি আছে, এগুলো বাটি এরকম আপনার 6টা বাটি অন্তত আপনার 540-500 টাকা লাগবে কিনতে।
তো আর আলাদাগুলার কথা নাই বললাম। তো এই হচ্ছে 36 পিসের ডিনার সেট, যেখান থেকেই নেবেন অন্তত দেখে শুনে ফিনিশিং দেখে নেওয়ার চেষ্টা করুন। মনে রাখবেন এগুলো কোম্পানিতে যদি ফিনিশিংয়ে কম বেশি হয়ে যায়, দেখা গেলো কোনো কারণে আপনার কয়েকটা প্লেট বা কাপ পিরিচ বাঁকা, এরপরে দেখা গেলো আপনার কোনোটা চলটা উঠা বা কানি ভাঙা, যেটা আপনি বুঝতে পারলেন না দেখে, সেগুলো আপনি কমিয়ে নিয়ে নিতে পারবেন। তো যেখান থেকে নেবেন নেওয়ার চেষ্টা করেন, নিকটস্থ কোথাও থেকে নিতে পারলে আরও ভালো, দেখে শুনে নিতে পারলে নিজে হাতে, আর কেনার সময় অবশ্যই চেক করে নেবেন, দোকানদার চেক করে দিলেও আপনি নিজে হাতে চেক করে নেবেন একটা একটা করে, যেন খারাপ না থাকে। অনেক দোকানদার আছে খারাপ, সেটা মানে খারাপ জিনিস ভালো বলে দিয়ে দেওয়ার চেষ্টা করেন, ধরেন একটু ভাঙা থাকলো যে আমি দেখে দিছি অসুবিধা নাই, ভালো আছে নিয়ে নেন অসুবিধা নাই, এরপরে নিয়ে নিলেন আপনি খেয়াল করলেন না, কিন্তু ভাঙা পরে নিয়ে আসলে দোকানদার ঝামেলা করবে, চেঞ্জ করে দিতে চাইবে না, কারণ কোম্পানি চেঞ্জ করে দেয় না কাছের জিনিস, অতএব দেখে শুনে নেবেন। আজকের ভিডিও পর্যন্তই থাকলো, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।